ছেঁড়া পোস্টার, ছেঁড়া ছবি, আর তাকে ঘিরে কসবার 107 নম্বর ওয়ার্ডে নস্করহাটে তৃণমূল সিপিএম টানা পড়েন তুঙ্গে। তৃণমূলের অভিযোগ, সিপিএম এর কর্মী সমর্থকেরা তাদের দলীয় পোস্টার এবং তৃণমূল নেত্রীর ছবি ছিঁড়ে দিয়েছেন। রাস্তার পাশে লাগানো দলীয় মুখপত্রের ওপর লাল রং ছেটানো হয়েছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, প্রচার লিখনের জন্য এলাকার বেশ কিছু দেওয়ালে তারা সাদা রং করে রেখেছিলেন, তাতে সিপিএম লিখে দেওয়া হয়েছে। আমাদের দলীয় যে জাগো বাংলা বোর্ড, সেই জাগো বাংলা বোর্ডে ভাঙচুর করা হয়েছে এবং তাতে লাল কালি দিয়ে লেখাগুলো মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। পাশেই যে শহীদ বেদি ছিল এবং শহীদ বেদিতে যে দলীয় পতাকা ছিল, সেই পতাকা সহ শহীদ বেদি পুরো লাল রং করে দেওয়া হয়েছে। তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লেক্স ছিল, সেই ফ্লেক্সে ব্লেড দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং এবছর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত বক্সির সমর্থনে যে দেয়াল লেখা ছিল, সেই দেয়াল লেখাও মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। প্রায় কতগুলো দেওয়াল আছে যে দেওয়ালগুলোতে মানে মাওবাদী কায়দায় কিছু লেখবার চেষ্টা হয়েছে। যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে সিপিএম, তাদের পাল্টা দাবি তৃণমূলই সিপিএম এর প্রচারের জন্য রাখা দেওয়াল দখল করে নিচ্ছে। আমরা মনে করি এইটা সম্পূর্ণ অসত্য কথা, কারণ আমাদের তৃণমূল কংগ্রেস নয়, আমাদের সিপিআইএম এর বহু দেয়াল, যেটা 9ই ফেব্রুয়ারি ব্রিগেড লেখা রয়েছে, তার পাশেও টিএমসি লেখা রয়েছে। ইতিমধ্যে সিপিএম এবং কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।